আচ্ছা, এইখানে প্রথম আগুনের শর্ট সার্কিট এখান থেকে হয়েছে আর কি। তখন আপনি ছিলেন কোথায়? আমি ওর নিচে ছিলাম, ক্যাশে দিতে উপরে দোতলায়। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কবির হোসেন, আমি ক্যাশে ভিতরে কাজ করি। হঠাৎ মানে এখানে একটা কিসে কাজ করেন আপনি? ডাচ বাংলা ব্যাংকে? ব্যাংকেরই আমি একজন মেসেঞ্জার, ডাচ বাংলা ব্যাংকে। ওখানে আগুন লাগার পর আমি ওইটা বন্ধ করছি, আমার মেন সুইচটা বন্ধ করার পর চারটা এন ইমার্জেন্সি মানে গ্যাস গ্যাস মারার পর আরও চারটা মারছি, আটটা মারার পরে আগুন নিয়ন্ত্রণে আসছে, নিয়ন্ত্রণে পর আরও নিয়ে গ্যাস নিয়ে আসছি, কিন্তু সুখে কিছু দেখি না। পরে সিঁড়ি দিয়ে দেখছি যে এগুলো মানে ফার্স্ট টাইম বাস্ট হয়ে গেছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসছে। আগুন ফায়ার সার্ভিসে কে খবর দিল প্রথমে? ফায়ার সার্ভিসের ম্যানেজার স্যারে খবর দিয়েছে, সাথে সাথে ফোন। তার নাম কি ম্যানেজার সাহেবের? ম্যানেজার সাইদুর রহমান, সে সাথে সাথে খবর। এবং তাৎক্ষণিকই ফায়ার সার্ভিস চলে আসছে? হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসে। দুই তিন মিনিট আসার পরে কি আগুন নিয়ন্ত্রণে নিতে পারছে? আগুন তো আগে নিয়ন্ত্রণে ছিল, নিভেন হয়েছে, তারপর সাথে নিয়ে ই করছে, মানে আরো নিয়ন্ত্রণে আসছে, তো আগুন ছিল। আসলে একটু একটু বলবেন আসলে কিভাবে কি হয়েছে? তো আসলে আমরা তো যা কথাটা বলতেছি অনুমান, যতটুকু শোনা গেছে সার্ভার রুমে ব্যাটারি বাস্ট হয়ে আগুনের সূত্রপাত। এখন এইটা পরিষ্কার হওয়ার পরে বোঝা যাবে আগুনটা কোথা থেকে আসলো। তবে আল্লাহর অশেষ রহমত যে ফায়ার ব্রিগেড তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় আগুনটা পরিপূর্ণ নিয়ন্ত্রণ, সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখন ধোঁয়াটাকে তারা সরাবার ব্যবস্থা করেছে। এই এই হলো কথা। আমি মোহাম্মদ জাকির হোসেন, এস্টেন ডিরেক্টর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পোর্টালে ভারপ্রাপ্ত। আমরা একটা 42 মিনিটে 999 থেকে সংবাদপ্রাপ্ত হয়ে যে সদর রোডে হিলটন হোটেলে আগুন লেগেছে, সাথে সাথে আমার নেতৃত্বে স্টেশনের ফার্স্ট কল সেকেন্ড কল দুইটাই ইউনিট চলে আসি। এসে দেখতে পাই যে তিনতলায় প্রচুর স্মোক, আমরা স্মোক ইজেক্টর দিয়ে স্মোকটা আউট করার চেষ্টা করি এবং সাথে সাথে ব্রিদিং করে সঠিক কোথানে আগুনের উৎসটা বের করার চেষ্টা করি এবং দেখতে পাই সার্ভার রুমে আগুন, সাথে সাথে পানি বেয়ে হি গাড়ি হাতে লাইন খুলে আগুনটা নির্বাপন করি। প্রায় ঘন্টা খানেকের চেষ্টা সম্পূর্ণ আগুন এবং স্মোক আউট করতে আমরা সক্ষম। তবে উল্লেখযোগ্য এখানে কোনো হতাহত হয়নি। আমরা প্রথমে লোকজনকে নিরাপদে নেওয়ার চেষ্টা করি এবং সবগুলো সবাইকে নিরাপদে সুশৃঙ্খলভাবে নিরাপদে আমরা মাঠে নিয়ে যাই। জি, ধন্যবাদ।